ঢাকার দুই সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে কোনো বিতর্কিত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 26 ডিসেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জে 6 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ের সড়কের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য: আমরা মনোনয়নপত্র জমা নিচ্ছি, এ যাবৎ 18 জনের মতো, 4 জনের মতো আটজনের মতো মনোনয়নপত্র সংগ্রহ করেছে, আজও কয়েকজন করতে পারেন। তাছাড়া কাউন্সিলর পদেও আমরা মনোনয়ন ফর্ম দিতে শুরু করেছি, আজ এবং আগামীকালে 2 দিন 172টা পদ রিজার্ভ চ কাউন্সিলর নির্বাচিত হবে। কাজেই এখানে দক্ষিণে 75টি হলো আসন, এর সাথে যুক্ত হবে 25টি রিজার্ভ, মোট 100, আর উত্তরে একটু কম 54-র সাথে যুক্ত হবে 18টি সংরক্ষিত আসন তথা মহিলাদের আসন 72। 172টি আসনে আমাদেরকে আগামীকাল মনোনয়ন বোর্ডের সভা আমরা মনোনীত করব। এটা খুব ডিফিকাল্ট কাজ, কিন্তু আমি মনে করি না এটা যত কঠিনই হোক অসম্ভব নয়, ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। আমরা বিভিন্নভাবে জরিপ করছি, আমাদের 2 সিটির তৃণমূলের মতামত নিচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা প্রধানমন্ত্রী আমাদের নেত্রী জরিপ কার্য পরিচালনা করাচ্ছেন, গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টও আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে, আমাদের নেত্রীর কাছে রিপোর্ট গেছে, তিনি ব্যক্তিগতভাবেও জরিপ করিয়েছেন। সব মিলিয়ে আমরা যে যে প্রার্থী ইলেক্টেবল বা উইনেবল নির্বাচনে বিজয়ী হবে, যাদের অ্যাকসেপ্টেবিলিটি আছে জনগণের কাছে, গ্রহণযোগ্যতা আছে, জনপ্রিয় প্রার্থীদের আমরা মনোনয়ন দেব, বিতর্কিত প্রার্থীদের মনোনয়ন আমরা দেব না, এটাই আমাদের সিদ্ধান্ত। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।